কেমন আছো সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে আমি মমিতা চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে সাথে একটা খুব ভালো একটা বিষয় নিয়ে আজকে সকালবেলা পরি আমাকে জলখাবারটা বানাবার জন্য একটু হেল্প করে দিচ্ছিলো আজকে গণেশ পুজোর ছুটি রয়েছে পরি রয়েছে আর সকালে জলখাবার বানাতে চলে এসেছিলাম পরি বলল যে আজকে আমি তোমাকে একটু হেল্প করে দেবো সেই জন্যই চলে এসেছে রান্নাঘরে আর এদিকে আজকে বানাবো আমি আটা আর বেসন মিশিয়ে নিয়েছি তার সাথে কিছুটা সবজি দিয়ে দেওয়া হয়েছে সেই আটা আর বেসন দিয়ে চিলা বানানো হবে সবজিটা তো থাকবেই সকালের খাবার বাচ্চার জন্য যেহেতু বানাচ্ছি সাথে আমরাও খাবো সবজি তো আমি একটু বেশি করে দিয়ে থাকি যে কোনো খাবারেতে সবজিটা দিয়েছি আর পরে এখানেতে দেখো হেল্প করে দিচ্ছিলো চলো আজকে সারা দিনের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর সাথে খুব ভালো একটা বিষয় নিয়ে কথা বলবো আশা করছি ভিডিওটা পুরোটা আমার সাথে থাকবে তোমরা আর কথাগুলো একটুখানি মন দিয়ে শুনবে সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা বাবা মায়েরা অত্যন্ত চিন্তিত থাকি ঠিক মতন মানুষ করতে পারছি তো সন্তান যেন বড় হয়ে মানুষের মতন মানুষ হতে পারে তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয় আর এই চিন্তা যেন প্রত্যেকটা বাবা মায়েদের মাথার মধ্যেই কিন্তু সবসময় লেগে থাকে আমরা যেটা অ্যাচিভ করতে পারিনি যে স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারিনি সেই স্বপ্নগুলো যেন আমার সন্তান পূরণ করতে পারে সন্তান ছেলে হোক অথবা মেয়ে একটি সন্তান কিন্তু মানুষের মতন মানুষ হওয়ার জন্য বাবা মা উভয়ের গুরুত্ব কিন্তু সমান যদিও এখনো অনেক পরিবারই রয়েছে যেখানে ছেলে ও মেয়ের মধ্যে তফাৎটা কিন্তু তৈরি করা হয় আর সেই তফাৎটা কিন্তু পরিবার থেকে শুরু করা হয় আর পরিবারের শিক্ষা নিয়েই সেই তফাৎটা শুরু হয় মনের মধ্যেও প্রত্যেকটা সন্তানকে ভালোভাবে সুশিক্ষিত গড়ে তোলার সাথে সমাজের প্রতি তার আচরণটা কেমন হওয়া উচিত সেই শিক্ষাটাও কিন্তু প্রতিটা উচিত আর এখানে কিন্তু আমি পরীক্ষা পড়তে বসিয়ে দিয়েছি যেহেতু বাড়িতে রয়েছে সারাদিন তো ওর কোনো কাজ নেই আর স্কুলের পড়াও রয়েছে সামনে পরীক্ষাও রয়েছে সেই জন্য পড়তে বসে গেছে কিছু পড়া ওকে দিয়ে দিয়েছি সেগুলোই ও করতে থাকছে আমি কিন্তু সাথে আমার কাজগুলো করে নিচ্ছি সকালে সবজিটা কেটে নিয়েছি কিন্তু রান্নাটা এখনো বসাতে পারিনি ভাবলাম যে আগে ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়ে পরীর টেবিলটাকে একটু গুছিয়ে দিয়েছি টেবিলের সামনে বা সমস্ত কিছু থাকলে না সেগুলো নিয়ে খেলতে শুরু করে দেবে সেই জন্য একটু খালি করে গুছিয়ে দিয়েছি প্রথমে যেমনটা বলছিলাম যে প্রত্যেকটা সন্তানকে ভালোভাবে সুশিক্ষিত করে গড়ে তোলার সাথে সমাজের প্রতি তার আচরণটা কেমন হওয়া উচিত সেই শিক্ষাটাও কিন্তু প্রতিটা বাবা মার কাছ থেকেই কিন্তু প্রত্যেকটা সন্তান পেয়ে থাকে তার পরিবারের কাছ থেকে পেয়ে থাকে তবে আজকে আমি প্রতিটা কন্যা সন্তানের বাবা মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় বলবো যেগুলি তোমার কন্যা সন্তানকে শেখাতে ভুলবে না প্রথমে যেটা বলবো মানসিকভাবে স্ট্রং করে তোলা প্রতিটা মেয়ে যেন মানসিক স্ট্রং হয় এটা তার পরিবার থেকেই সেই শিক্ষাটা কিন্তু পাবে কথায় কথায় তোমার মেয়েকে এটা বলবে না যে তুমি মেয়ে তুমি পারবে না তুমি বুঝবে না তোমার কোনো কথা বলার দরকার নেই তুমি চুপ থাকো তোমার ওখানে যাওয়া চলবে না তোমার এখানে যাওয়া চলবে না তোমার রাতে বেলা বেরোনো চলবে না এত দূরে কাজে যেতে হবে না এত দূরে পড়াশোনা করতে যেতে হবে না এই যে না আর না যে কথাগুলো আমরা ছোট থেকে শুনে এসেছি যার কারণে মানসিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়েছি নিজের সাহসকে জয় করতে পারিনি সর্বত্র মনের ভিতর একটা ভয় নিয়ে বড় হয়েছি আর এই ভয়টা কিন্তু মনের ভিতর থেকে কখনোই যায়নি আর সেই ভয়টা কিন্তু তুমিও তোমার সন্তানের ভিতরে মনের ভরে দিও না প্রত্যেকটা মেয়ের প্রথমে যা দরকার তা হলো ভাবে স্ট্রং হয়ে ওঠা নিজে এগিয়ে গিয়ে নিজের জন্য কিছু করতে পারা আর ছোট থেকে এই কাজটা করতে হবে দুর্বল নয় শক্তিশালী হতে হবে তাই তোমার কন্যা সন্তানকে মন থেকে শক্তিশালী করে তোলো সেকেন্ড পয়েন্ট যেটা বলবো উচ্চ শিক্ষিত করা নিজের পায়ের তলায় মাটিটা শক্ত করাটা কিন্তু প্রত্যেকটা মেয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রতিটা মেয়েকে নিজের পায়ের তলায় মাটিটা শক্ত করে তোলার প্রথম পদক্ষেপটা কিন্তু তার বাবা মার কাছ থেকে সে সেই সাহসটা পাবে শুধুমাত্র ছেলে বলেই তাকে ভালো শিক্ষা ভালো খাবার সবকিছু কিছু ভালোটা তাকে দেবে আর বাড়ির কন্যা সন্তানকে সব কিছু থেকে বঞ্চিত থাকবে সেটা কখনোই যেন না হয় নারী আন্দোলন নারী প্রতিবাদ করে থাকলেও এখনো পর্যন্ত ঘরে ঘরে অনেক মেয়ে রয়েছে যারা তাদের পরিবারের কাছে কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত রয়েছে আমাকেও কিন্তু একটা সময় এই কথাটা শুনতে হয়েছিল যে সেই তো খুন্তি নাড়তেই হবে পড়াশোনা করে কি হবে যা হয়েছে অনেক হয়েছে আর এই জানো এই কথাটা কিন্তু আমি আজও ভুলতে পারি না তাই তোমার মেয়ে তোমার দায়িত্ব তাকে উচ্চ শিক্ষিত করে তোলা তার পায়ের মাটি তাকে শক্ত করে দেওয়া সেটা কিন্তু তার বাবা মায়ের দায়িত্ব যাতে ভবিষ্যতে গিয়ে তাকে আফসোস করতে না হয় আর সারাটা জীবন ধরে এই আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারলাম না এই আফসোসটা নিয়ে যাতে এগিয়ে না যেতে হয় জীবনে এগিয়ে যেতে পারলাম না সারাটা জীবন অন্যের কথা শুনে গেলাম অন্যের ওপর নির্ভরশীল হয়ে থেকে গেলাম কখনো বাবার ঘরে কখনো স্বামীর ঘরে নিজের কোনো পরিচয় তৈরি করতে পারলাম না এইটা যেন কখনোই না হয় জামা কাপড় ধোয়াধুয়ির কাজগুলো কমপ্লিট করতে করতে কিন্তু রান্নাটাও করে নিয়েছি রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে বানিয়েছিলাম মুগের ডাল সাথে চিচিংয়ে পোস্ত আর সাথে বানিয়েছিলাম আলু পড়েছে পড়ি পড়াশোনা করে নিয়ে গণেশ বাবাজিকে এই যে প্যাকেট করে দিয়েছে পুরো একদম যাতে ধুলো না পড়ে পুরো একদম কভার করে দিয়েছে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে পুরো বাক্স করে একদম প্যাকেট করে দিয়েছে যাতে ধুলো না পড়ে পরি বলেছিল যে আমার ঠাকুরটাকে পুজো করতে কিন্তু ওর ঠাকুরটাকে পুজো করলে বলছে ভাসান দেওয়া যাবে না সেই জন্য আমি বললাম যে তাহলে আর করবো না তোমার ঠাকুরকে পুজো তোমার ঠাকুর তুমি রেখে দাও ভাসান দিতে দেবে না আর আমার ঠাকুরের স্থানে অনেকগুলো ঠাকুর রয়েছে গণেশ ঠাকুরেরও মূর্তি রয়েছে দু তিনটে তিনটে রয়েছে আর রাখা যাবে না সেই জন্য রাখবো না তাহলে পড়ি রেখে দিক পরী শোকে সাজিয়ে বুক সেলফে সাজিয়ে রেখে দেবে তাই তো পড়ি নিজে কষ্ট করে বানিয়েছে বলে ওটাকে ভাসান দিতে দেবে না নালে বলেছিলাম পুজো করে ভাসান দিয়ে দেবো ঠিক আছে একটু যেগুলো ছড়িয়েছো এই যে কাগজ কেটেছ এগুলোকে গুছিয়ে দাও তারপর স্নান করবে গরম গেছে চলে চলেছ পরবর্তী তিন নম্বর পয়েন্ট যেটা বলবো অন্যায়কে মেনে না নেওয়া মেয়েকে এতটাই শক্ত করতে হবে যাতে তার নিজের উপর হওয়া অন্যায়টা মুখ বুঝে সবসময় মেনে নিতে না হয় ছোট থেকেই মেয়েদের ধৈর্যশীল হওয়ার সাথে সাথে এই শিক্ষাটা কেন দেওয়া হবে না যে সব কিছু তুমি মুখ সহ্য করে যাবে তোমার কোনো উপায় নেই তুমি তো মেয়ে এই শিক্ষাটা কেন দেওয়া হবে সব সবসময় ধৈর্যশীল হতে হবে এটা ঠিক কথা তবে যে অন্যায়টা মেনে নেওয়ার মতো নয় তা কেন তুমি মেনে নেবে মুখ বুঝে অত্যাচার সহ্য করবে সেই জন্যই বলা হয় যে মেয়ের বিয়ের জন্য ভালো চাকরিজীবী পাত্র খোঁজার আগে মেয়েকে উচ্চশিক্ষিত করে তোলো যোগ্য করে তোলো দেখবে তার পাত্রের অভাব হবে না আর তোমার মেয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে নিজের উপর হওয়া অন্যায়কে প্রতিবাদ করতে পারবে বলার মতন সাহসটা দাও ছোট থেকেই শেখাও ভুলটাকে ভুল বলতে অন্যায়টাকে সবসময় মাথা বুঝে মুখ বুঝে কিন্তু মেনে নিও না যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে শেখো এদিকে দেখাছো। আজকে না এই তরজার পাশে এইখানটা যে গাছগুলো রাখি এখানটা ভীষণ পরিমাণে ধুলো পড়েছে এগুলোকে ভাবলাম যে একটু পরিষ্কার করে নি হাতে একটু সময় রয়েছে যেহেতু এগুলোকে কদিন ধরেই ভাবছি পরিষ্কার করব তা যে ভাবলাম যে এগুলো একটু সরিয়ে নিয়ে পরিষ্কার করে নি আর যেহেতু কাঠের এটা রাখা হয়েছে জলের ছাপটা কিছুটা আসে বৃষ্টি হলে সেই জন্য না খারাপও হয়ে গেছে যাই হোক পরবর্তী চার নম্বর পয়েন্ট যেটা বলবো সন্তানের বন্ধু হতে শেখো তাদের মতকে গুরুত্ব দিতে দাও আমাদের সমাজে এখনো একটা ভুল প্রবণতা রয়েছে যে আমরা বড়রা যেটা বলবো সবসময় সেটাই সঠিক আর ছোটদের কথায় কোনো গুরুত্বই নেই তারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের মতামত বলতে পারে না আমরা কি করে এটা ভুলে যাই যে সমাজটা আর সময়টা দুটোই পরিবর্তন হয়েছে আমাদের থেকেও কিন্তু আমাদের সন্তানরা অনেক কিছু জানছে শিখছে যে ইন্টারনেটে আমরা অনেক কিছু শিখেছি আমাদের সন্তানরাও কিন্তু সেই ইন্টারনেটের ব্যবহার করে অনেক কিছু শিখেছে অনেক কিছু জেনেছে তারা তাদের বয়সের আগেই কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছে জেনে যাচ্ছে যে ইনফরমেশানগুলো আমাদের কাছে রয়েছে সেই একই ইনফরমেশান কিন্তু তাদের কাছেও রয়েছে সুতরাং তাদের মতামত তাদের কথা তাদের ভালো লাগাকে কিন্তু গুরুত্ব দিতে হবে সন্তানের সাথে বন্ধুর মতন সম্পর্কটা গড়ে তুলতে হবে যাতে তাদের মনের ভিতর কি চলছে তারা কি ভাবছে তোমার সাথে সেগুলো শেয়ার করতে ভয় না পায় সন্তানের সাথে বন্ধুর মতন মিশতে হবে যাতে সে তার মনের ভয় আনন্দ দুঃখ সমস্তটা শেয়ার করতে কিন্তু ভয় না পায় একদম দুপুরে খাওয়া দাওয়া সেরে চলে এলাম বিকালের দিকে এখন বসে বলেছি পরীর একটা স্কুলের প্রজেক্ট ছিল সেইটাই বানাতে এটা নারকেলের মালা দুটো জুড়ে নেওয়া হয়েছে তারপরে সেটাকে একটু কালার করে দিয়ে একটা পট বানিয়ে দিচ্ছি স্কুলেতে নিয়ে যাবে সেই জন্যই পটটা বানানো হচ্ছিল এখন পাঁচ নম্বর আর খুব ইম্পর্টেন্ট লাস্ট একটা পয়েন্ট বলবো তোমার কন্যা সন্তানকে তুমি সবসময় এটা বলো তোমার বাবার বাড়ি কখনো নয় তোমার মা বাবা সবসময় তোমার পাশে আছে তোমার সামর্থ্য থাকুক আর নাই থাকুক তুমি তোমার কন্যা সন্তানটির পাশে সর্বদা আছো এই একটু সাপোর্ট না পাওয়ার জন্য অনেক মেয়েকে অনেক অত্যাচার সহ্য করতে হয় অকালে প্রাণও হারাতে হয় বিয়ের পর মেয়েকে পর করে দিও না আর সবসময় এটা বলো না তোমার কিছু করার নেই ওটা তোমার ভাগ্য তোমাকে সব অন্যায় মেনে নিতে হবে এই ধরনের কথাগুলো কিন্তু কখনই বলো না এদিকে দেখো প্ল্যান্টারটা আমার রেডি হয়ে গেছে নিয়ে যাবে আর ছোট্ট করে একটা অ্যালোভেরা গাছ বসিয়ে দিয়েছি অন্য গাছ বসালে শুকিয়ে যাবে খারাপ হয়ে যাবে সেই অন্য কিছু গাছ বসায়নি আর সন্ধ্যের সময় চলে এসেছিলাম একটুখানি ঠাকুর দেখতে আসলে কিছু দোকান নেবার ছিল সেগুলোও নেবো আর তার সাথে দেখলাম অনেক পুজো হয়েছে একটু দর্শনও করে যাব। রঙ্গোলির ভিডিও আমি একটা শর্টসের মধ্যে শেয়ার করেছি অনেক রঙ্গোলি দিয়েছে খুব সুন্দর সুন্দর রঙ্গোলি দিয়েছে এখানে কিন্তু ভিডিওর মধ্যে আর শেয়ার করলাম না ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তোমরা চাইলে শর্টসটা দেখে নিতে পারো এত সুন্দর সুন্দর রঙ্গোলিগুলো ছিল আর এখানে প্রসাদও নিয়ে নিয়েছি ঘুরে চলে এসেছি আর অনেকটা প্রসাদ নিয়ে এসেছি অনেক জায়গায় প্রসাদ দিচ্ছিল নিয়ে নিয়েছি তবে একসাথে অত প্রসাদ খেতে পারিনি বলে না বাড়ি নিয়ে চলে এসেছি ভালো করে একটা কন্টেনারের মধ্যে স্টোর করে ফ্রিজে রেখে দেবো প্রসাদ যেহেতু নষ্ট করব না ফ্রিজে রেখে দেবো পরের দিনে গরম করে খাওয়া হয়ে যাবে আর যেমনটা বলছিলাম যে তোমার কন্যা সন্তানের একটু সাপোর্ট দরকার একটু সাহস দরকার বাকি প্রয়োজনটা সে নিজেই জোগাড় করে নেবে শুধু দরকার মাথার ওপর তার বাবা মায়ের আশীর্বাদ আর এই একটা কথা তোমার বাবা মা তোমার সবসময় পাশে আছে এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমার কন্যা সন্তানকে তুমি সবসময় এটা বলো বাড়ি কিন্তু কখনই পণ নয় তোমার বাবার মা কিন্তু সবসময় তোমার পাশে আছে আমার যেগুলো গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরাও তোমাদের মতামত জানাতে ভুলো না কমেন্ট করে জানিও তোমাদের মতামত আর ভিডিওটা ছেড়ে যাবার আগে একটা লাইক করতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলে প্রথমবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো দেখা আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো